আসসালামু আলাইকুম ওয়াটার পাম্প অটোমেটিকভাবে অন অফ করার জন্য কিভাবে ওয়াটার লেভেল কন্ট্রোলার তৈরি করা হয় তা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে নিজে থেকেই ওয়াটার লেভেল কন্ট্রোলার তৈরি করতে পারবেন আপনারা পানির ট্যাঙ্ক দেখতে পারছেন তার ভিতরে একটি ফ্লোট সুইচ রয়েছে শুধুমাত্র ফ্লোট সুইচ হলে হবে না যেহেতু সাবমার্সিবল অথবা যে কোনো ধরনের মোটর পাম্প কন্ট্রোল করার জন্য একটি কন্ট্রোলার তৈরি করতে হয় সেটাই মূলত আমি আপনাদের দেখাতে চাচ্ছি তো দেখেন এখানে একটি ওয়াটার লেভেল কন্ট্রোলার তৈরি করা রয়েছে যা আমি পূর্বে তৈরি করে রেখেছি এখানে ম্যানুয়াল এবং অটো দুইও মোডে চালানো সম্ভব তো কিভাবে তৈরি করবেন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো এই যে দুটি ক্যাবেল দেখছেন রেড এবং ব্ল্যাক এটি মূলত সাপ্লাই ক্যাবেল এই কন্ট্রোলারে মূলত সাপ্লাই দিয়ে থাকে এই ক্যাবেল দুটি দিয়ে এই যে একটি ব্ল্যাক অর্থাৎ নিউটল এবং এই যে ফ্লোট সুইচ দেখছেন এই ফ্লোট সুইচের ভেতর থেকে মূলত নিউটল ঘুরে এসে এই টাইমারে ইন হবে এই যে ফ্লোর সুইচ যখন নিচের দিকে যাবে তখন মোটর অন হবে এই লাইটটি ধরুন একটি মোটর এই যে অন অফ হচ্ছে এবং ফ্লোর সুইচ যখন পানির সাথে সাথে লেভেল উপরে আসবে তখন ফ্লোর সুইচ উপরের দিকে উঁচু হয়ে যাবে এবং মোটর অফ হয়ে যাবে তো আমরা লাইটের আলো কমানোর জন্য একটি ডিম লাইট ব্যবহার করছি তো আমি সূক্ষ্মভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখেন এই যে সাপ্লাই দেখছেন একটি টোপিন প্লাগ দিয়ে আমি এই যে সাপ্লাই দিয়েছি টাইমারে টাইমারের এক সাইডে আমি ফেস দিয়েছি এবং এই যে নিউটল দেখছেন নিউটল কিন্তু আমি টাইমারে সরাসরি দেই এই ফ্লোট সুইচের এক প্রান্তে দিয়েছি এই যে ফ্লোট সুইচ আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লোর সুইচের কালো ক্যাবেল অর্থাৎ কমন প্রান্তে আমরা দিয়েছি এবং ফ্লোর সুইচ আপডাউনের সাথে মোটর বা ম্যাগনেটিক কন্টাক্ট অন হবে বা হোল্ড হবে দেখেন এই যে এই ডিম লাইটটি আপনারা ধরে নিন একটি মোটর বা পাম্প বা যে কোনো ধরনের লোড দেখেন অন অফ হচ্ছে এবং এই যে ম্যাগনেটিক কন্টাক্ট দেখছেন এই ম্যাগনেটিক কন্টাক্টের সাপ্লাই হচ্ছে এই ক্যাবেল এবং এখান থেকে এই ডিম লাইট আমি অন করছি তো ম্যাগনেটিক কনট্যাক্ট অবশ্যই ব্যবহার করতে হবে কারণ ফ্লোট সুইচ মোটরের বা পাম্পের যে অ্যাম্পিয়ার বা লোড সেটা নিতে পারবে না দেখেন আমি টাইমার কিভাবে কানেকশন করেছি দেখেন টাইমারের যে সাত নাম্বার টার্মিনাল রয়েছে ওই সাত নাম্বার টার্মিনালে আমি ফেস দিয়েছি এই যে এখানে দেখা যাচ্ছে সাত নাম্বার এবং এই যে সাপ্লাই পাওয়ার সাপ্লাই রয়েছে সাত নাম্বার এবং দুই নাম্বার এখানে দেখেন সাত সাথে আমি ফেজ দিয়েছি যদি নিউটাল দেন সমস্যা নেই ঘুরানো যাবে যেহেতু এসি বিদ্যুৎ এখানে পোলারিটি নেই এই যে আমি সাত নাম্বারে ফেজ দিয়েছি এবং পাওয়ার রয়েছে এবং সাত নাম্বার থেকে একটি শর্ট ক্যাবেলের মাধ্যমে আমি আট নাম্বার যে টার্মিনাল সেখানে ফেজ ইনপুট করেছি এই যে আট নাম্বার টার্মিনাল এবং এখানে দেখছেন নিউটল দুই নম্বর টার্মিনালে আমি নিউটল সংযুক্ত করেছি কিন্তু নিউটল আমি সাপ্লাই থেকে সরাসরি সংযুক্ত করিনি এই যে ফ্লোট সুইচ দেখছেন এই যে ফ্লোট সুইচের যে ফ্লোট সুইচের যে কমন প্রান্ত বা কালো ক্যাবেল সেখানে আমি সাপ্লাই থেকে নিউটল সংযোগ করেছি এবং ফ্লোট সুইচ ঘুরে যে সবুজ ক্যাবেল রয়েছে ওই ক্যাবেলের মাধ্যমে নিউটল ফেরত আসছে এই যে এই যে সবুজ ক্যাবেল সবুজ ক্যাবেলের মাধ্যমে নিউটল ফেরত আসছে এবং আরেকটি ক্যাবেল রয়েছে ম্যাজেন্ডা বা লাল এই যে তো ম্যাজেন্ডা বা লাল ক্যাবেলের কাজ রয়েছে সেটা আমি আপনাদের পরবর্তীতে দেখাবো এই যে দেখেন আমি নিউটল ঘুরিয়ে ফ্লোট সুইচ ঘুরিয়ে যেটা মূলত টাঙ্কির ভিতরে থাকে তো ফোলোট সুইচের ক্যাবেল এতটিকি হয়ে থাকে টাঙ্কি থেকে এই কন্ট্রোলার পর্যন্ত স্বাভাবিকভাবে ক্যাবেল প্রয়োজন হবে টাইমার কানেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন দুই নাম্বার টার্মিনাল এবং সাত নাম্বার টার্মিনাল হলো টাইমারকে অন করার জন্য পাওয়ার সাপ্লাই যেহেতু টু টোয়েন্টি টাইমার এখানে টু টোয়েন্টি ভোল্টেজ দিলে টাইমার যে টাইমে আমি সিলেক্ট করে দেবো সেই টাইমে টাইমার অন হয়ে যাবে এবং আট নাম্বার টার্মিনাল হতে ছয় নাম্বার টার্মিনাল হলো এনো কন্টাক্ট এবং আট নাম্বার টার্মিনাল হতে পাঁচ নাম্বার টার্মিনাল হলো এনসি কন্টাক্ট এনও অর্থাৎ নর্মালি ওপেন এবং এনসি নর্মালি ক্লোজ তো আমাদের এনো কন্ট্যাক্ট প্রয়োজন হবে আমরা আট নাম্বার থেকে ছয় নাম্বার টার্মিনাল নিয়ে নেব এবং আট নাম্বার থেকে পাঁচ নাম্বার যে টার্মিনাল রয়েছে সেটা আমাদের প্রয়োজন হবে না তো বিভিন্ন কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে এনও এবং এনসি কন্ট্যাক্ট প্রয়োজন হয় এবং বাম সাইডে একইভাবে চিহ্ন দেওয়া রয়েছে এনও এবং এনসি কন্ট্যাক্ট তো এনও হচ্ছে নর্মালি ওপেন যেটা সুইচ অন করলে ওপেন হবে এবং এনসি হল নর্মালি ক্লোজ যেটা সুইচ অফ থাকা অবস্থায় ক্লোজ থাকে এবার আমরা প্র্যাকটিক্যালি টাইমার বেজ খেয়াল করি তো দেখেন টাইমার বেজে আমি দুই নাম্বার যে কন্ট্যাক্ট রয়েছে সেখানে ফেজ দিয়েছি এবং একটি শর্ট ক্যাবলের মাধ্যমে আট নাম্বার যে টার্মিনাল রয়েছে সেখানে আমি শর্ট করে ফেজ নিয়ে আসছি দেখেন আট নাম্বারে যখন ফেজ আসবে এবং টাইমার যখন আমি সেটিং করবো তখন ছয় নম্বরে ফেজ সংযুক্ত হবে বা ফেজ ট্রান্সফার হবে দেখেন আমি টাইমার ঘুরিয়ে এভাবে টাইম সিলেক্ট করে দেওয়া যায় এখানে সেকেন্ড অথবা মিনিট উভয়ই টাইমার সিলেক্ট করা যায় দেখেন আমি পাঁচ সেকেন্ড টাইম দিয়ে রাখছি এই যে এই যে টাইমার সেট করে দিয়েছি এখন যদি পাওয়ার সাপ্লাই দেওয়া যায় এবং এই যে ফ্লোট সুইচ রয়েছে দেখেন পাওয়ার আসছে এবং ফ্লোট সুইচের মাধ্যমে দেখেন পাঁচ সেকেন্ড পরে লোডে যে লাইট রয়েছে আমাদের ডিম লাইট সেটা অন হয়েছে তো কানেকশন দেখানোর জন্য আমি আপনাদের এই যে ক্যাবেল দেখাচ্ছি যেটা নিউটল ক্যাবেল কালো ক্যাবেল তো আমরা ফ্লোট সুইচে নিউটল দিয়ে থাকি কারণ ফ্লোল সুইচ ট্যাঙ্কিতে থাকে যদি লিকেজ হয়ে যায় তাহলে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে দেখেন আমি যে ফ্লোট সুইচের কালো ক্যাবেল রয়েছে বা কমন ক্যাবেল সেখানে আমি নিউটল সংযুক্ত করেছি এবং সবুজ ক্যাবলের মাধ্যমে নিউটল চলে আসছে এই টাইমারের সাত নাম্বার টার্মিনালে এবং এই যে ম্যাজেন্ডা কালারের যে ক্যাবেল দেখছেন তো ম্যাজেন্ডা কালারের ক্যাবেলের আরেকটি কাজ রয়েছে সেটাও আমি আপনাদের পরবর্তীতে দেখিয়ে দেব এখান থেকে নিউটল এসে সাত নাম্বার টার্মিনালে যুক্ত হয়েছে এবং নিউটল পাওয়া মাত্র টাইমার অন হবে যেহেতু কন্ট্রোলিংয়ে সর্বসময় ফেজ ব্যবহার করতে হয় কিন্তু যে পানির ক্ষেত্রে আমি নিউটল ব্যবহার করছি যেহেতু ট্যাঙ্কিতে ফ্লোর সুইচ থাকবে এবং ফেজ যখন সাপ্লাই হবে টাইমারের মাধ্যমে তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কয়েল রয়েছে কয়েলের এক প্রান্তে আসবে এবং নিউটল সবসময় কমন থাকবে তো ম্যাগনেটিক কন্টাক্টের নিউটল আমি সাপ্লাই হতে নিয়ে আসছি সাপ্লাইর যে কমন ক্যাবেল সেখান থেকে নিয়ে আসছি দেখেন ম্যাগনেটিক কন্টাক্ট যখন হোল্ড হবে বা অন হবে তখন লোড অন হবে লোড অথবা যে কোনো ধরনের মোটর বা পানির পাম্প অন হবে তো ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমে যে কোনো ধরনের লোড অন করা যায় তো এই যে দেখেন নিউটল রয়েছে এবং এখান থেকেই নিউটল আমি পাচ্ছি এবং এই নিউটল বাদ দিয়ে আমি এই ম্যাজেন্ডা যে সবুজ ক্যাবেল বাদ দিয়ে আমি ম্যাজেন্ডা কালারের যে ক্যাবেল রয়েছে তার সাথে আমি টাইমারের যে সাত নাম্বার পোর্ট জুড়ে দিয়েছি তো এক্ষেত্রে বিষয়টি উল্টো হবে কারণ যখন ট্যাঙ্কির পানি শেষ হয়ে যাবে তখন মোটর অন হবে এটা মূলত যখন রাস্তায় ড্রেন ড্রেনের নিষ্কাশন করা হয় ড্রেনের পানি নিষ্কাশন করা হয় তখন এক ধরনের সাবমার্সেবল মোটর ব্যবহার করা হয় সেখানে মূলত পানি থাকলে মোটর অন হবে এবং পানি শেষ হয়ে গেলে মোটর অফ হবে তো সেক্ষেত্রে মূলত এই ম্যাজেন্ডা কালারের যে ক্যাবেল রয়েছে এটা ব্যবহার করা হয় তো দেখেন আমি নিচে নামিয়ে দিয়েছি লোড অফ হয়ে গেছে এবং উপরে যখন উঠবে তখন লোড অন থাকবে অর্থাৎ ট্যাঙ্কির বা ড্রেনের পানি পূর্ণ থাকা অবস্থায় লোড চলবে এই যে সম্পূর্ণ ট্যাঙ্কির ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা হবে পানি শেষ হয়ে গেলে অফ হয়ে যায় এটা মূলত ওই ধরনের যে সাবমার্সেবল মোটর রয়েছে সেখানে মূলত প্রযোজ্য হবে দেখেন এই যে অন এবং অফ উল্টা হয়ে গেছে এবং ট্যাঙ্কের ক্ষেত্রে যেটা নিচের দিকে গেলে অন হবে সেটা এখানে উপরের দিকে গেলে অন হচ্ছে এবং নিচের দিকে গেলে নিচের দিকে আসলে অফ হচ্ছে তো এই যে ফ্লোট সুইচ দেখছেন এর ভিতরে কী ধরনের মেকানিজম থাকে তা আমি আপনাদের দেখিয়ে দেবো একটি ফ্লোট সুইচ আমি কেটে রেখেছি দেখেন এর ভিতরে একটি সুইচ রয়েছে অবজিলারি সুইচ এবং একটি লোহার বল রয়েছে তার সাথে একটি লিভার রয়েছে এই তিনটি সেটিংয়ের মাধ্যমে মূলত ফ্লোট সুইচ কাজ করে তো এখানে যে সুইচ দেখছেন তার তিনটি কন্টাক্ট একটি কমন কন্টাক্ট একটি এনও এবং একটি এনসি তো এনও এবং এনসির কী কাজ আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এবং এই যে বল রয়েছে তা আপডাউন করে পানির সাথে সাথে যেহেতু সুইচ ডাউন করে ফ্লোর সুইচ এবং বল এভাবে আপডাউন করে এবং বল আপডাউন করলে এই যে লিভার দেখছেন লিভারকে সজোরে ধাক্কা দেয় তো লিভারকে শুধু ধাক্কা দেয় না এইভাবে চেপে ধরে রাখে তখন এই লিভারের আরাক প্রান্ত রয়েছে বা সুইজের যে পুষ রয়েছে ওই পুশের উপরে ধাক্কা দেয় বা চেপে ধরে রাখে এই যে পুশ করে লিভারটি এভাবে পুশ করলে সুইজ কাজ করতে পারে এনোভা এনসি কন্টাক্ট দিয়ে থাকে আর একবার দেখেন আপনারা এই যে আস্তে আস্তে যখন পানির সাথে সাথে ফ্লোট সুইচ নিচে নামবে তখন বলটি নিচে নামবে এবং এই যে পুশ সুইচ রয়েছে এই যে আমি পুশ সুইচ আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটি পুশ রয়েছে যে তিনটি ক্যাবেল তিনটি কন্টাক্ট এই অফজিলারি সুইচটি পুড়ে গেছে তা আমি কেটে রেখেছি জিলারি সুইচের উপরের দিকে যে পুশ রয়েছে এই পুশ চেপে ধরে রাখলেই মূলত সুইচটি কন্ট্যাক্ট দিয়ে থাকে অথবা সেরে দিলে সুইচ কন্টাক্ট সেরে দেয় এভাবেই মূলত এই পুশ সুইচ বা মাইক্রো সুইচটি কাজ করে থাকে তো এই সুইচের দ্বারা বড়ো ধরনের কোনো পাম্প বা সাবমার্সেবল পাম্প চালানো সম্ভব হয় না এ কারণে মূলত আমরা ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করে থাকি টাইমার ব্যবহার করার যুক্তি হলো পানির ভিতরে যখন ফ্লোর সুইচ থাকবে তখন পানি ওঠানামা করলে বা পানির ঢেউর সাথে যখন সুইচটি ওঠানামা করবে অর্থাৎ এনও এবং এনসি হবে তখন মোটর অন এবং অফ হবে সাথে সাথে অন এবং অফ হবে তো বারবার অন অফ হতে হতে মোটর প্রেসার পড়বে বা মোটরের উপরে লোড পড়বে বা পাম্পের উপরে লোড পড়বে এ কারণে মূলত একটি টাইমার দেওয়া থাকে যেখানে পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড পর মোটর অন হবে তো এভাবে মূলত আপ ডাউন করার সাথে সাথে মোটর অন হবে না পাঁচ সেকেন্ড স্থির থাকার পরে মোটর অন হবে এ কারণে মূলত টাইমার দেওয়া হয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন